হ্যালো বন্ধুরা, আপনারা কি এটা জানেন ইউটিউব কে আবিষ্কার করেছিল বা কে বা ইউটিউবে সর্বপ্রথম ভিডিও আপলোড করেছিল? আর এসব কিছু জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে অনেকদিন পিছনে। আর ইউটিউবের আবিষ্কারের প্রথম থেকে ছিলেন জাভেদ খান। আর অনেকেই বলে ইউটিউবকে আবিষ্কার করেছিল তিন বন্ধু মিলে। আর ইউটিউব আবিষ্কারের প্রথম থেকেই তারা তিন বন্ধু একটি ভিডিও শ্যুট করে। ভিডিওটিকে শ্যুট করার পর তারা কোথায় আপলোড দিবে তা খুঁজে পাচ্ছিল না। আর অনেক চেষ্টার পর তারা তিনজন মিলেই ইউটিউবকে আবিষ্কার করেছিল। কিন্তু আজ সারা পৃথিবীতে ইউটিউবকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর এজন্যই জাভেদ খানকে ইউটিউবের জনক বলা হয়। কিন্তু ইউটিউবকে আবিষ্কার করার জন্য তাদের তিন বন্ধুরই সহযোগিতা লেগেছিল। এমনকি 2016 সালে ইউটিউবকে গুগলের কাছে 1 মিলিয়নেরও বেশি ডলার নিয়ে ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর বর্তমান বিশ্বের সবচাইতে সার্চ ইঞ্জিন হলো গুগল আর ইউটিউব। তাদের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আর ইউটিউব হলো আমাদের একটি জনপ্রিয় ওয়েবসাইট যা আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। আর আমাদের পৃথিবীতে এমন কিছু অজানা তথ্য রয়েছে যা আমাদের থেকে সবসময় লুকিয়ে থাকার চেষ্টা করে। আপনারা কি এটা জানেন যে মৃত মানুষ সমুদ্রের অতলে ভেসে বেড়াচ্ছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটাই সত্যি। অনেক বছর আগের ক্যামেরায় ধরা পড়া এখানে দেখতে পাচ্ছেন কি করে সমুদ্রের অতলে মানুষ ভেসে বেড়াচ্ছে। এমনকি সমুদ্রের অতলে এমন কিছু মানুষের ছবি পাওয়া গেছে যা গবেষণা করে দেখা গেছে যা অনেক বছর আগে মারা গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেহর কিছুই হয়নি। এই লোকটিকে দেখতে পাচ্ছেন যা তার কিছু গোপনীয় জিনিসকে লুকানোর জন্য এই পাহাড়ে এসেছিল। আর কিছুক্ষণ পরে যখন উনি মাটি খনন করা শুরু করে দেন, কিছুক্ষণ খনন করার পর তিনি এমন কিছু অলৌকিক জিনিস পান যা উনি কোনোদিন কল্পনাও করেছিল না। আর তিনি রাতারাতি এত বড় কোটিপতি হয়ে যান যা কোনোদিনও কল্পনাও করেছিল না। আর আল্লাহ তাআলা কাকে কি দিয়ে দেয় তা বলা বড় মুশকিল। ওনারকে দেখতে পাচ্ছেন যা অনেক বছর আগে থেকেই এভাবেই রয়েছে। আর যিশুর জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর 336 সালে। আর 16শে ডিসেম্বর রোমের মানুষেরা এই দিনটাকে তারা অনেক বড় দিন হিসেবে ঘোষণা করেছেন। এমনকি 16শে ডিসেম্বর তারা অনেক উৎসবও করে থাকেন, কারণ এই দিনে যিশুর জন্ম হয়েছিল। আর যিশুর এই অবস্থা কেন বা তার কি পরিচয়, এসব কিছু জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে অনেকদিন পিছনে। এখানে দেখতে পাচ্ছেন যিশুর হাতে কি করে তার কাটা মারছে, আর এভাবে তাকে অনেকদিন যাবৎ লটকিয়ে রাখা হয়। কিন্তু তারপরও যিশুর কিছুই হয়নি। আর যিশু এমনটা করেছিল এই জন্যই যাতে করে তাকে সবাই মনে করে সেই ঈশ্বর। আর এটাকে বিশ্বাস করার জন্য যিশু অনেকদিন যাবৎ বুকে পাথর বেঁধেও রয়েছিল। আর আমাদের পৃথিবীতে অনেকে রয়েছে যিশুকে মনে করে ঈশ্বর, কিন্তু মানুষের প্রত্যেক সন্তান কোনোদিনও ঈশ্বর হতে পারে না। আর আপনি যদি আমাদের প্রিয় জল এপিসোডে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।